বিরতির পর ফিরে আসলাম। টিডব্লিউজে এর পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত। আগরতলা প্রেস ক্লাবে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্যত আজ টিডব্লিউজে এর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সকলের উপস্থিতিতেই আজকে রক্তদান শিবিরটি আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত। প্রেস ক্লাবের এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র এবং সংগঠনের কর্মকর্তারা। টিডব্লিউজে এর রক্তদান শিবিরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। আপনাদের এখানে প্রারম্ভিক যে স্বাগত ভাষণে বলা হয়েছে যে বহু পুরনো যে অ্যাসোসিয়েশন আছে জার্নালিস্টদের, এর মধ্যে আপনাদের একটা অন্যতম অ্যাসোসিয়েশন, কিন্তু ওনাদেরকে ঠিকভাবে যথাস্থানে স্থান দেওয়া হয় না, এই অভিযোগটা এখানে এনেছেন। আমি দেখবো এখানে এই বিষয়টা, নিশ্চয়ই আমি দেখব। আর আমরা তো ঘুম থেকে উঠে প্রথমেই নিউজের জন্য বসে থাকি, কি নতুন নতুন ডে টু ডে যে নিউজগুলো কি হচ্ছে সারা রাজ্যে এবং সারা দেশে, সারা পৃথিবীতে কি হচ্ছে, আপনাদের সেই রিপোর্টিং দেখার জন্য আমরা সবাই, প্রতিটি মানুষ আমরা বসে থাকি। এবং আমরা সবাই জানি, এখানে বলা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্যে আপনারা এক স্তম্ভ, এবং আপনাদের উপর মানুষ কিন্তু বসে থাকে। আমি আগেও বারবার বলেছি, ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। এবং আপনারা যেভাবে মানুষকে আপনারা যে দর্পণ দিয়ে দেখাবেন সেটাই মানুষ দেখবে। আমরা অত্যন্ত খুশি, বিশেষ করে আমি অত্যন্ত খুশি, ত্রিপুরার জার্নালিস্টরা তারাও কিন্তু কোনো অংশে কম নয়। অন্যান্য যারা জার্নালিস্ট সারা ভারতবর্ষে আছে, তাদের লেখার ধরন, তাদের বলার ধরন, তাদের প্রেজেন্টেশন কোনো দিক দিয়েই কম না। ইভেন আমাদের যারা এখানে যারা পত্রকাররা আছেন বা যারা রিপোর্টিং করেন, এত সুন্দর, এক এক সময় আমি যখন পড়ি অনেক কিছু শেখারও আছে, যেটা আমাদের মাননীয় লোকায়ত বলার চেষ্টা করেছেন যে ওনার এখানে যদি কোনো ধরনের, যে আমরা বলছি যে কোনো জায়গার মধ্যে আমরা জিরো টলারেন্স নেব, অত্যাচার হোক বা যে ধরনের মাফিয়াগিরি হোক, সেগুলোর বিষয়ে ওনার লোকায়তের যদি ওনার সেই ওনার গোচরানো হয় উনি দেখবেন। এবং উনি এটাও মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। টিজেইউর যে উদ্যোগ তাতে সাধুবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সংগঠন রয়েছে সাংবাদিকদের, তার মধ্যে টিজেইউ অন্যতম, এবং তাদের পক্ষ থেকে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং এছাড়াও অন্যান্য বিশিষ্টরা। সকলের উপস্থিতিতে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হলো রক্তদান শিবির। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।